এসেছি হয়তো কত জন্মের ভাগ্য ফলে, কত জন্মের পুণ্যের ফলে, এত ভক্তের চরণধুলি আমি মাথায় করে নিয়ে যাব। তাই যে যেখানে যে অবস্থায় আছে, এই অধম রাখি দাসের তরফ থেকে সকলের শ্রী চরণে আমার শত সহস্র কোটি ভক্তি পূর্ণ করে।
বাহাবার বাড়ি এই গ্রামে, শ্বশুরি বাড়ি ও তবে তোমার বাড়ি কইব নারী, বলো বলো তোমাদের বাড়ি কই? আছে মা, আমাদের নারীদের বাড়ি নাই, তাই মহাজন নকুল বিশ্বাস তার গানের ভাষায় বলছে, সন্তানের কাছে বাবা মার জায়গা খুব কম হয়। যদি সত্যি হয় তাহলে করতালি দেবেন, আর যদি মিথ্যা হয় তাহলে এখানে ঝাঁটাত হইছে কমিটির লোকরা। আপনাদের এখানে হয় কি না জানি না, আমি যেখানে থাকি সেখানকার কথা বলি, সবাই নয়, একজন পিতা তার সন্তানকে বড় করার জন্য কেউ রিক্সা, কেউ অটো, কেউ ভ্যান চালায়, কেউ লোকের কাছে জোগাড়ে কাজ করে, কেউ রংমিস্ত্রি কাজ করে। এই ঠান্ডার মধ্যে কত মানুষ কত জায়গায় গিয়ে সন্তানকে বড় করার চাহিদায় কর্ম করে। মায়েরা নিজেরা না খেয়ে সন্তানকে বড় করে, তাই না মা? একটা মায়ের এই গর্ভেই পাঁচটা সন্তানের জায়গা হয়, কিন্তু বড় হয়ে গেলে সেই পাঁচটা সন্তানের কাছে বাবা মা কিন্তু ভাগাভাগি হয়ে যায়। যার অবস্থা ভালো থাকে সে একটু বেশি দেখে, যার অবস্থা কম থাকে কয় দাদারে আমার তো কাজকর্ম কম, মা বাবার ধরুন তোরে আমি 500 দিলাম, তুই বাবা মানে থো তোর কাছে। কিন্তু বাবা মা কখনো সন্তানকে ভাগ করে না। তাই কিছু কিছু সন্তান আছে, সবাই নয়, অপরাধ নেবেন না, বাবা মাকে ভগবানের মতো শ্রদ্ধা ভক্তি করে। আর কিছু কিছু সন্তান ফেলে দেয় রাস্তায়, তাই কিছু সন্তানের পিতামাতারা কেউ বসে রেল স্টেশনে ভিক্ষা করে, কেউ বসে চোখের জল ফেলে সেই বৃদ্ধাশ্রমে। সেই গানটা একটু শোনাতে পারি কি? তাই কি বলছে শুনুন। জিনিসপত্র জায়গা হয়, বিলেতি কুকুরের জায়গা হয়, বাবা মার জায়গা হয় না, তাই সেই বাবা মা চোখের জল ফেলে আর বলে আমার ঠিকানা তাই বিধাত্র
গানে সন্তুষ্ট হয়ে আমার ছোট্ট মা সঙ্গীতা করার পূর্ণ 100 টাকা আশীর্বাদ করেছে। সবাই মিলে জোর করে করতালি তার জন্য। আমার দয়াল ঠাকুর যেন তাকে ভালো রাখে। তাই কি বলছে, নিজে হাতে ভাত খেতে পারতো না দুঃখ পা, নিজে হাতে ভাত খেতে পারতো না দুঃখ পা, বলতাম আমি না থাকে তুই কি করবি রে বোকা, দোয়া যা যো খোঁজে ভুলে চাইনি একদম, আমার ঠিকানা তাই সকলের কাছে ক্ষমা চেয়ে বলছি, যতই কৃষ্ণ ভজ কালী ভজ হরি চাঁদ ভজ, আমি যেমন ঠাকুর পরম পিতা অনুকূল চন্দ্রের সতনামে দীক্ষা নিয়েছি, কোন ঠাকুর সন্তুষ্ট হয় না যদি পিতা মাতার মনে কষ্ট হয়। তাই সকলকে বলি, আপনারা গুরুজন মানুষ, আপনারা আশীর্বাদ করবেন জনম জনম যেন আমি আমার বাবা মাকে ভালোবাসতে পারি। তাই মহাজন বলছে, শিশু কালার শৈশব কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে,
বলো বলো মা গো তোমাদের বাড়ি কই, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, পাঠালেন যে নিয়তি তার কাছে মিনতি, এই জীবন আর আমি চাই না, জীবন মানে তো যন্ত্রণা, যতদিন বেঁচে আছি বেঁচে থাকতে বোধ হয় শেষ হবে না। কষ্ট হয় গো, তোমাদের কাছে কিছু না, একটু হাতের ভালোবাসা পাওয়ার জন্য এসেছে, একটু সবাই মিলে তালে তালে হোক, বাবা তোমাদেরও চরণ ধরি, একটু তালে তালে হাতে তালি হবে সবাই মিলে। জীবন মানে তো বোধ হয় শেষ হবে না, জীবন মানেই তো
খোঁচানো শুরু হয়ে গেছে আর একখান যদি হয় ভালো হয় না আর তোর জম্মের দেওয়া দেব তোর মোটে নিয়ে হয় না আর বেচারির আমার দেখেন এখন গেঞ্জিও নাই সেরা আমাদের এই অভ্যাস না যত পারো নিয়ে নাও পরের ছেলে তো কোন দিন ছেড়ে মেরে চলে যাবে তার ঠিক নাই তাই গানের মধ্যে তবু বলি আমি দাঁড়ে দাঁড়ে গিয়ে হরি নাম আমার কোলে ছাও আছে আমি উঠতে পারবো না যে কটা ছাও নাই একটু ওঠো হ্যাঁ পেছনের মায়েরা আগে উঠেছে ওঠো না কেন দেখি চাদর কটা নিয়ে আসি তো ওঠো ওরে ভয় পাইছে দেখ সব সবাই মিলে আমার একটু দাও বাবাদের দিকে যাই একদম হরি বল হরি বল হরি বল হরি বল
যা শুরু করেছো গানের হরিবোল হয়ে যাবে। কিন্তু এই কোলাকুলি বন্ধ থাক, এই মতুয়া সঙ্গের মানুষগুলো এইগুলো করতে খুব ভালোবাসে, মনের সঙ্গে মনের মিলন করতে। আর নিচে যদি কেউ গেছো আমার ঠ্যাঙের ধারে, সেটিফিন খুলে তুই কিন্তু খোঁচা মারবো, কেউ আমার প্রণাম করবা না, সবাই আমার গুরুজন। হাসতে তো খুব ভালো লাগে, ওঠো না কেন, ওঠো না কেন, সবাই ওঠো, সবাই একটু একটু ফাঁকা দেও দিন, একটু ওই কথার দিকে যাই একটু সবাই মিলে। আমি হরি নামের আমি সবার আশীর্বাদ মাথায় করতে, হরি বল হরি বল হরি বল। হ্যাঁ টেনে ধরে থাও, যেন ওদিক না যাতি ভাই, চলো সবাই মিলে এই পাশে, বাবারা উঠবা না গান করবো না বলো, আগে দাঁড়াও তো, এই কটা আমার পর রাগ করেছে নাকি, সবাই ওঠো সবাই ওঠো, সবার পায়ে ধরে বলি সবাই ওঠো। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে হরি নামে মাজায় ব্যথা, আমার অনেক জায়গায় ব্যথা, দেখানো যাবে না বলাও যাবে না, সবাই ওঠো সবাই মিলে, বাবা তোমরা বুড়ো মানুষ তোমরা বসো সবাই মিলে। হরি নামে ডুবে ছিল জগাই আর মাথা, আর তেমনি ভাবে ডুবে ছিল গৌরনীতা, কৃষ্ণ নামের ভেলিয়া,
তুই জীবনে ছাড়িয়া গেলে মানুষে বলবে মরা জীবন রে কত সাজ কত সুখ যেদিন পাখি পিঞ্জর ছেড়ে উড়ে যাবে ঘরের খাটে যদি আমার পাখি উড়ে যায় আমাকে খাট থেকে আমার বাড়ির লোক তাড়াতাড়ি বাইরে বার করে দেবে তাই না যারা পাড়াপড়শি ভালোবাসে যারা আমাকে নিয়ে ওই পরপারে রেখে আসবে দেখবে নারকল দড়ি দিয়ে বডিটারে ভালো করে বাঁধে আবার পাশের জন বলে এই দড়িটা ভালো করে টান দিয়ে বাঁধিস কিন্তু নালে বডি আবার কিন্তু নড়ে যেতে পারে তখন এইটা দেহ আর মানুষের দেহ থাকবে না তখন সেটা বডি হয়ে যাবে আর বল হরি বল বলতে বলতে সেই শেষ ঘরে রেখে আসবে তাই বলছে কাঁচা বাঁশের খাট পালং করে আরে ও জীবন শুকনা কাঁথার দড়ি বলে মুসলমানে আল্লাহ আল্লাহ হিন্দু বলে বল হরি রে সন্তানের যদি কিছু হয় সবার আগে কষ্ট পায় মা আর বাবা আর কে আমি যদি এখন মারা যাই আমার পাড়াপড়শি কয়েকদিন হাই হাই করবে কেউ ভালোবাসে যারা তারা দুঃখ প্রকাশ করবে কান্নাকাটি করবে ভাই বোন দুই এক বছর মনে রাখবে কিন্তু সারা জীবনের ব্যথার ব্যথী হবে আমার জন্মদাতা বাবা আর আমার গর্ভধারিণী মা তাই আমার এক জায়গায় গানে গেছি এক মা এসে আমাকে বুকে আলিঙ্গন করে কাঁদছে আর বলছে মা গো
আমার তিনটে সন্তান ছিল, তিনটেই আমাকে ছেড়ে চলে গেছে। তুমি আমাকে একটু আশীর্বাদ করে যাও, আমি যেন তাড়াতাড়ি আমি তাদের কাছে যেতে পারি। সেই মা শুধু প্রাণটুকু আছে, তার মনে আর কি বাঁচার ইচ্ছে আছে গো? সন্তান মরলে শুধু বাবা মাই বোঝে, মায়েরা তাও কাঁদতে পারে, বাবারা সেইভাবে চোখের জল ফেলে দুঃখ প্রকাশ করতে পারে না। আমার ছোট ভাইকে হারিয়ে মা আজ আমার সেই দুঃখের দুঃখিনী, তাই বলছে মায় কাঁদিবে রাখি রাখি রে, আরে ও জীবন কইনে কাঁদিবে দিদি, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে জীবন, ঘরের স্বজন কাঁদবে আমার কেহ নাই জীবন রে। আসরের ওঠার পূর্ব থেকে অনেক রকমের কথা বলেছি, অনেক কথা আপনাদেরকে আপন ভেবে শুনিয়েছি। বলছে ঘর ভাঙলে জোড়া যায়, বাসন ভাঙলে জোড়া যায়, এই হৃদয় ভাঙলে নয়। তাই গানের ছলে কথায় ভাষায় যদি কাউকে কোনো দুঃখ বেদনা দিয়ে থাকি, সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করবেন, সকলের কাছে ক্ষমা চেয়ে বলছি। রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে জীবন, রাখি দাসী মরে গেলে ভুলিস না কেউ তোরা জীবন রে, আরে ও জীবন, আরে ও জীবন ছাড়িয়া না যাও মোরে, তুমি জীবন ছাড়িয়া গেলে দেহ ছইরা ভালো।
সে কাজলের চেয়েও আরো কালো হয় না যে তার তুলনা রে তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে বেঈমান বন্ধু জানা ছিল না
কথাটা আমি বলতে পারবো। আমি মনে 300 টাকা দামের লিপস্টিক পরে এত লাল করতে পারি না, ও চিবোয় চিবোয় লাল করে থুয়ে দেয়। আর মুছে লাভ নাই, ও জনমের মতো লাগিছে কপালে। তাই কি বলছে ওই শাহ আলম সরকারি সবকটারে
এমন হাতে বেতাবে ভাত খেতে পারবেন না কিন্তু বলে দিলাম সবাই মিলে হরি বল হরি বল হরি বল একটু বাজাও হরি বল 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 দয়াল আমার নিত্য করে আসরে দাঁড়াইয়া দয়াল আমার নিত্য করে আসরে দাঁড়াইয়া আরে মনটা বান্ধা যে তুমি আর নয়নের মানে তোমার সারা পাগল করা মন থেকে না মনে জ্বালাবো না দেবেন না রাগ করে আছে মনে হয় দেবেন এই দুটোর একটু মঞ্চে রাখবো একটু আয়তো শোনা কি ফাটাফাটি নাচ করছে ওই দেখ এ মেয়ে মানুষের থেকেও খারাপ লজ্জায় পালিয়ে চলে যাচ্ছে ভাই আয়তো একবার আয় একটা দুই ভাই বোন আনন্দ করি কি সুন্দর ওইটা যদি এবার নাচতে আসে এখানে ঢিল ছুড়ে মাথা ফাটাই দেবো ওটারে ওই না লুকায় লুকায় নাচবে সবাই মিলে একটু দেখুক নাকি আসো আর পিড়িতিসি খাইয়া আমায় পাগল বানাইছো পিড়িতিসি খাইয়া আমায় পাগল বানাইছো হরি বল একজন শ্রীদেবী একজন জিতেন্দর একটু হাত তালি হো ওদের ভয়তে আমি পেছনে চলে গেছি চলো মনটা যে বাইন্ধা যে তুমি আর নয়নের মানে তোমার ছাড়া পাগল পাড়া মন থাকে না মনে ভালোবাসার আগুন এই বুকে ধরাইছো ভালোবাসার আগুন এই বুকে ধরাইছো তীর কিসি খাইয়া আমায় পাগল বানাইছো তীর কিসি খাইয়া আমায় পাগল বানাইছো খাইয়া আমায় পাগল বানাইছো পিড়ি পিসি খাইয়া আমায় পাগল বানাইছো
80 লক্ষ জনই ভ্রমণ করার পর মানুষ জন্ম নিয়েছি। শুধু মানুষ রূপ নিয়ে ঘুরে বেড়ালে হবে না। আমার ঠাকুরের একটা কথা আছে, যে অন্যে বাঁচায় নিজে থাকে, ধর্ম বলে জানে তাকে। নিজে ভালো থাকার নাম মানুষত্ব নয়, জীবন নয়। অপরের দুঃখে যে দুঃখী হতে পারে, অপরের সুখে সুখী, সেই শুধু হয় মানুষ, না হলে ওই ভস্মে ঘি ঢালার মতনই হবে। তাই কি বলছে? এখন দেহে জোর আছে, এখন হরি বলতে পারি, তার দরবারে হেঁটে নিজের ইচ্ছায় চলতে পারি। এখন আমি তার কাছে গেলাম না, যেদিন মাথার চুল সাদা হয়ে যাবে, দাঁত পড়ে ফাঁকা হয়ে যাবে, সেদিন আর হরি বলা হবে না, সেদিন হরি বোধ হয়ে যাবে। তাই সময় থাকতে ডাকতে হবে তাকে। তাই মহাজন বলছে, আমার একেশ কাকিবে ধন্যবাদ সকলকে জানাই। তাই